অঙ্কুশকে ঐন্দ্রিলার বাবা বলে বসলেন বিক্রম। কিন্তু কেন? নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে এলাম আরেকটি চটপটা গসিপ নিয়ে। টলি সেলেবদের মধ্যে অঙ্কুশ ঐন্দ্রিলা জুটির নাম সবারই জানা। তাদের অনেক খুনসুটির ভিডিওর সাক্ষীও বটে অনেকেই, আর বিক্রম চ্যাটার্জি তাদের মিউচুয়াল ফ্রেন্ড। বিক্রম আর ঐন্দ্রিলা জার্নিটা শুরু জি বাংলার সিরিয়াল সাত পাকে বাধা দিয়ে। আর এখন স্টার জলসায় ফাগুন বৌতে মহুর ও রোদ্দু জুটি সবারই পেরেছে মন, আর এই জুটি হলো সেই বিক্রম ঐন্দ্রিলা। বিক্রম ঐন্দ্রিলা এবং অঙ্কুশ এই তিনজনের বন্ধুত্ব বেশ কিন্তু গাঢ় এবং তার সাথে রয়েছে খুনসুটিও। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ একটি ছবি আপলোড করার পরই সেখানে কমেন্ট করে বিক্রম চ্যাটার্জি জানান যে এই লুকে থাকলে ঐন্দ্রিলা কয়েকদিন পর থেকেই তাকে নাকি বাবা বলে সম্বোধন করবে, অর্থাৎ পুরোটাই মজার ছলে। বন্ধুত্বে তো এমন খুনসুটি চলতেই পারে, কি তাই না বন্ধুরা? এই পোস্টে কমেন্ট করেছেন অঙ্কুশের আরেক ভালো বান্ধবী টলি তারকা মিমি চক্রবর্তী। অঙ্কুশের এই নতুন লুক কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। Anymore.